ওয়েলকাম ব্যাক ইভরান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। আজকের ভিডিওটি টোটালি ডিফারেন্ট টাইপের একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে কম খরচে বডি বিল্ডিং গ্রোসারি শপিং করতে হয়। আজকের ভিডিওতে যে ফুডগুলো আমরা বাই করবো তা বডি বিল্ডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ফুডগুলো শুধুমাত্র যে বডি বিল্ডারই ব্যবহার করতে পারবে ঠিক তা না, হেলদি লাইফস্টাইল লিড করার জন্য সকলের ডায়েটেই এই ফুডগুলো রাখা উচিত। একটি হেলদি লাইফস্টাইল লিড করার জন্য ওয়ার্কআউটের সাথে ডায়েটও ঠিক রাখতে হবে। ডায়েট ঠিক নেই তো কিছু ঠিক নেই, সো ডায়েটের দিকে ফোকাস করেন। আর একটি বডি ট্রান্সমিশনে ডায়েট হচ্ছে 70-80%। সো টাইম ওয়েস্ট করে ভিডিও শুরু করা যাক। এক গাদা শপিং কমপ্লিট। যে ফুডগুলো আমি পারচেস করেছি তা মিনিমাম আমার 3-4 উইকের মধ্যে চলে যাবে। যারা সিরিয়াস বডি বিল্ডিং আছেন, যাদের গোল মাসেল বিল্ডিং করা, ফ্যাট লস করা, তাদের 1 উইকের মধ্যে চলে যাবে। আমি এখন আপনাদের এই ফুডগুলো এক এক করে দেখাবো। আর এই ফুডগুলো আপনার ডায়েটে অ্যাড করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন এবং আপনার মাসেল বিল্ডিং, ফ্যাট লস গোল অ্যাচিভ করতে পারবেন। ফার্স্ট যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে ওটস। ওটস হচ্ছে প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট। এটি একটি কমপ্লেক্স কার্ব, এতে পর্যাপ্ত পরিমাণ ফাইবার রয়েছে। এটি আমাদের মাসেল বিল্ডিং এবং ফ্যাট লস গোল অ্যাচিভ করতে অনেক হেল্প করে। আর এই প্রোডাক্টটি নিয়ে একটি ফুল রিভিউ ভিডিও বানানো হবে। যারা রিভিউ ভিডিওটি দেখতে চান তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নিয়েছি কুইকার ব্র্যান্ডের, আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। মনে রাখবেন ব্র্যান্ড কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস, কী কী উপকরণ দিয়ে এটা বানানো হয়েছে তা অবশ্যই পরে নেবেন। সেকেন্ড, কার্বোহাইড্রেট সোর্স হিসেবে আমি নিয়েছি আটা। অবশ্যই আটা ইউজ করবেন, ময়দা ইউজ করবেন না। আটাতে পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকায় এটি একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর মনে রাখবেন কার্ব দুই প্রকার, একটি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর একটি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর কমপ্লেক্স কার্ব স্লো ডাইজেস্ট হওয়ার কারণে আমরা লং লাস্টিং এনার্জি পাই এই কমপ্লেক্স কার্ব থেকে। এটি আমাদের মাসেল বিল্ডিং করতে অনেক হেল্প করে থাকে। থার্ড, কার্বোহাইড্রেট সোর্স হিসেবে সুইট পটেটো ইউজ করতে পারেন। এটি অনেক চিপ প্রাইসের একটি কার্বোহাইড্রেট, এটিও একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল কারণ এর প্রাইস অনেক কম। ফোর্থ, ব্রাউন রাইস ইউজ করতে পারেন কার্বো ইনটেক ম্যাটারের জন্য। বাট প্রবলেমটা হচ্ছে এর প্রাইস অনেক বেশি হওয়ায় আমাদের মতো স্টুডেন্টদের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় এই ব্রাউন রাইস। সো যাদের এবিলিটি আছে এই ব্রাউন রাইস পারচেস করার তারা অবশ্যই ব্রাউন রাইসটি নেবেন। তারপর কার্বের জন্য ছোলা কিংবা ডাল ইউজ করতে পারেন, এটিও একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটি প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট, সেকেন্ডারি সোর্স অফ প্রোটিন। এই ছিল মোটামুটি কার্বের সোর্স। এখন প্রোটিন সোর্স নিয়ে কথা বলা যাক। প্রোটিন সোর্সের জন্য আমি ফার্স্ট নিয়ে থাকি ডিম, কারণ এর প্রাইস অনেক কম, এটি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল। এতে আমরা প্রোটিন পাচ্ছি 6 গ্রামের মতো, এতে হাই প্রোটিন পাওয়া যায় চিপ প্রাইসের মধ্যে। তারপর চিকেন নিতে পারেন প্রোটিনের জন্য, বাট চিকেন ব্রেস্ট হলে বেশি ভালো হয় কারণ এটি একটি লিন প্রোটিন। তারপর প্রোটিনের জন্য নিতে পারেন সয়া নাগেট, এতে হাই প্রোটিন থাকে। বাট প্রবলেমটা হচ্ছে এটি কনজিউম করার মধ্যে একটি লিমিটেশন আছে। ডেইলি আপনি 24 গ্রাম প্রোটিন নিতে পারেন এই সয়া নাগেট থেকে। এর বেশি প্রোটিন নিলে দেখা যাবে আপনার এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেছে। আর এই ফুডটি নিয়ে একটি রিভিউ ভিডিও বানানো হবে। আপনারা যারা এই রিভিউ ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তারপর প্রোটিনের জন্য দুধ নিতে পারেন, বাট সেটা হতে হবে নন ফ্যাট, আর দুধ হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ প্রোটিন। এই প্রোটিন সোর্সগুলো ছাড়াও আরও অনেক প্রোটিন সোর্স আছে যেগুলো আমি পারচেস করতে পারিনি আমার বাজেট স্বল্পতার কারণে। বুঝিনি তো স্টুডেন্টদের এই প্রবলেম থেকেই যায়। কার্ব সোর্স, প্রোটিন সোর্স নিয়ে কথা হলো, এবার কথা হবে ফ্যাট সোর্স নিয়ে। আমরা অনেকে মনে করি ফ্যাট খেলে ফ্যাট গেইন হয়। আমি এক সময় তাই মনে করতাম। মনে রাখবেন আপনার ওয়েট গেইন হবে নাকি ওয়েট লস হবে তা নির্ভর করে আপনার ডেইলি ক্যালোরি ইনটেকের উপর। আপনার মেনটেন্যান্স ক্যালোরি থেকে যদি বেশি ক্যালোরি খান তাহলে অবশ্যই ওয়েট গেইন হবে, আর যদি কম ক্যালোরি খান তাহলে অবশ্যই ওয়েট লস হবে। ভালো বডি এবং হেলদি লাইফস্টাইল লিড করার জন্য ম্যাক্রোস ব্যালেন্স রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনাকে প্রোটিন, কার্ব, ফ্যাটের সঠিক ব্যালেন্স রাখতে হবে। ফ্যাট সোর্সের জন্য আমি যা জানিয়েছি সেগুলো হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, বাদাম, পিনাট বাটার। এগুলো আনস্যাচুরেটেড ফ্যাট যা আমাদের হার্ট এবং ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাট ইনটেক মেটানোর জন্য তার সাথে অলিভ অয়েল ইউজ করতে পারেন। বাট প্রবলেমটা হচ্ছে অলিভ অয়েলের প্রাইস বেশি হয়, আমরা অনেকে অ্যাফোর্ড করতে পারি না এই অলিভ অয়েল।
আপনাদের যাদের এই অলিভ অয়েল পারচেস করার মতো এবিলিটি আছে তারা অবশ্যই এই অলিভ অয়েল ইউজ করবেন। আর বাজারে অনেক ফেক অলিভ অয়েল রয়েছে, তাই অবশ্যই আপনাদের উচিত পারচেস করার সময় দেখা এটা ফেক নাকি রিয়েল, আর কীভাবে ফেক অলিভ অয়েল চিহ্নিত করা হয় তা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই ছিল আমার মোটামুটি শপিংয়ের ইনফরমেশন। তার সাথে আমি পারচেস করেছি খেজুর, খেজুরের ন্যাচারাল সুগার প্রেজেন্ট রয়েছে, আর এই খেজুর নিয়ে একটি ডিটেলস ভিডিও বানানো হয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে। এই ফুডগুলো ডায়েটে অ্যাড করার সাথে সাথে অবশ্যই ভেজিটেবল অ্যাড করবেন। ভেজিটেবলে রয়েছে ভিটামিন মিনারেলস যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই ডায়েটে অয়েল সুগার সল্ট কম ইউজ করবেন কারণ আমাদের বডির নাম্বার ওয়ান এনিমি হচ্ছে অয়েল সল্ট সুগার। এই ছিল আমার ফুড লিস্ট যা আপনারা ডায়েটে অ্যাড করার মাধ্যমে হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন এবং যাদের মাসেল বিল্ডিং ফ্যাট লস করার মধ্যে গোল রয়েছে তারা এই গোল অ্যাচিভ করতে পারবেন। এই ফুডগুলো ছাড়াও আরও অনেক ফুড রয়েছে যা আপনারা পারচেস করতে পারেন আপনার হেলদি লাইফস্টাইল লিড করার জন্য, মাসেল বিল্ডিং ফ্যাট লস গোল অ্যাচিভ করার জন্য। সেই ফুডগুলোর লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আমি পারচেস করতে পারিনি আমার বাজেট স্বল্পতার কারণে। এই ছিল আমার গ্রোসারি শপিং নিয়ে ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দিস ইজ জ্যাটেজ সাইনিং আউট।